হ্যালো বন্ধুরা চলে এসেছে ফ্রি ফায়ার গেমের আর একটা নতুন ভিডিও তো আজকে আমরা কথা বলবো অন্য কিছু নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদা তোমার আইডি কালেকশান দেখাও তোমার কি আছে না আছে তোমার আইডি কালেকশান দেখতে চাই তো ফাইনালি আমি সেটা নিয়ে কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি আমার কালেকশান অতটাও ভালো নয় কারণ আমি গেমের মধ্যে টাকা খরচ খুব একটা করি না কারণ আমার কিছু প্রবলেম থাকে ওই জন্য আমি করতে পারি না আর তাছাড়া আমার খুব মায়া লাগে খুব কষ্ট লাগে টাকা রিচার্জ করতে কারণ ডায়মন্ডের দাম প্রচুর প্রচুর বেড়ে গেছে আর আগে অতটা বুঝতাম না তো যা আছে তাই তোমার দেখাবো তোমরা অনেকেই বলেছো যে দাদা তোমার আইটি কালেকশনটা দেখাও তো ফাইনালি আমি চলে এসেছি তো ভিডিওটিকে যারা এখন লাইক করনি একটা লাইক করে দাও যারা যারা এখন সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবে না আর পাশে থাকা বেললাইকেনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান সেট করে দেবে যাতে করে এই চ্যানেল থেকে কোনোরকম ভিডিও নোটিফিকেশান মিস না করো কারণ তোমরা এই চ্যানেলে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও ইভেন্টের ভিডিও এমনকি আপকামিং ইভেন্টস এমনকি কী ইভেন্টস চলছে সেগুলো সম্পর্কে আমরা বুঝিয়ে দিই ভালোভাবে বলে দিই তো অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে আর যা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আমাকে ফলো করে নাও তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যেটা দেখাবো সেটা হলো আমার ক্যারেক্টার তো ক্যারেক্টার কি কী ক্যারেক্টার আমার কাছে রয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী ক্যারেক্টার রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এক থেকে তোমার দেখতে থাকো ভিডিওটা একটু বড় হবে তো তোমরা একটু দেখে নাও ভালো করে যে আমার কাছে কী আছে আর কি না রয়েছে তো প্রথমে আসছি ক্যারেক্টার তো এখানে দেখতে পাচ্ছো আমার কে ক্যারেক্টার রয়েছে এখানে এগুলো তো রয়েছে হায়েটো এখানে তারপর জোটা উলফ্রা এগুলো তো রয়েছেই আর ডিজোল তো রয়েছেই তারপর সানি নটরা এ ওয়ান টু ফোর জসেফ এগুলো রয়েছে তারপর লরা রাফাইল মোক কম বেশি সব ক্যারেক্টারই আমার কাছে রয়েছে তবে কিছু কিছু ক্যারেক্টার আমার কাছে নেই যেগুলো কয়েকটা আমি নিতে পারিনি তার মধ্যে সবথেকে মানে কী বলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমার দেখতে থাকে এই থেকে আমাকে যেগুলো নেই সেগুলো এগুলো এই ক্যারেক্টারগুলো আমার কাছে নেই আমি যাই ক্যারেক্টার নিতে পারিনি সেই সময় আমার আমার একটা কাজ ছিল আমার খুব কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য আমি যাই ক্যারেক্টারটা মানে ফ্রিতে নিতে পারিনি আমাকে ফ্রিতে দেওয়া হয়েছিল সবাই ফ্রিতে পেয়েছিল কিন্তু আমি নিতে পারিনি সেই সময় এমনকি স্টেফিক তারপরে তার ক্লু তারপরে কাপেলা এগুলো ক্যারেক্টার আমি নিইনি নি এমনকি অ্যালোভেরো লিকুইডা এগুলোও আমি নিই নি কারণ এগুলো আমার খুব একটা ইউজ করি না আমি যেটা মানে মেইন ইউজ করি আগে আমি ডিজাওয়ালাকে ইউজ করতাম তো এখন মেইনলি আমি এখন ইউজ করি যেটা সেটা হলো কে ক্যারেক্টার কে ক্যারেক্টার আমাকে সবথেকে বেশি ভালো লাগে আর তার মধ্যে যেগুলো ইউজ করি সেগুলো হলো তোমরা জানো যে মুকোটোকে ইউজ করি এমনকি তোমরা জানো যে এইদিকে তোমার জটা ফটা এগুলো আমরা ইউজ করে নিই এটা হলো আমার ক্যারেক্টার কালেকশান আমার কাছে কী কী ক্যারেক্টার রয়েছে এবার আসি যে আমার কাছে কী কী কালেকশন রয়েছে স্কিন তো কালেকশান গানস কিন্তু আমার দেখাবো তো গান এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি গান কিনে কী কালেকশন আমার কাছে রয়েছে তো প্রথমে দেখা দেখায় তোমাদেরকে এয়ার গান এয়ার গান কী কী রয়েছে এটা তো ফ্রিতে দিয়েছিলো তোমার জানো তো এখানে এগুলো দেখতে থাকো পরপর কী কী আছে আমার কাছে এয়ার গান এগুলো এগুলো আমার কাছে রয়েছে এটা ডবল এট অফাই হেড পরে ভালো হেডশট ভালো দেয় তো এটাও আমার কাছে রয়েছে এবার আমি তোমার দেখাবো এ কে ফর্টি সেভেন তো একে কে ফর্টি সেভেনে আমি ড্র্যাকো একে এটা নিয়েছি অনেক ডায়মন্ড খরচ করেছিল ইয়ার এখনও ডায়মন্ড মানে খরচ করতে হবে এটাকে ফুললি আপডেট করতে তো এটা আমি নিয়ে রেখেছি কারণ এটা আমাকে খুব ভালো লাগে এই স্কিনটা আমার মানে ওপি লেভেলের লাগে এই গান স্কিনটা একটু রেয়ারই বলতে পারো খুব সুন্দর লাগে এই স্কিনটা এছাড়া এর যেটা আরও রয়েছে এটা ডবল ড্যামেজের রয়েছে তারপর এটা রয়েছে এটা রয়েছে এগুলো আমার কাছে রয়েছে এবার দেখো তোমাদেরকে এম ফোরটিন তো এম ফোরটিন আমার কাছে কোনো গান স্কিন নেই আমি কোনোটা তুলতে পারিনি তো এ আজ দেখি যে কিউপিড স্কার আমার কাছে স্কাল রয়েছে অনেকগুলো তার মধ্যে এই দুটো লেজেন্ডারি রয়েছে তো তার মধ্যে কিউপিড স্কারটা সব থেকে ভালো সলিড লেভেলের স্কার যেটাকে বলা হয় যেটাতে হেডশট হেভি পরে তো এই স্কারটা আমি কিন্তু নিয়েছি এমনকি এখানে এই স্কারটাও আমি কিন্তু নিয়ে রেখেছি এবার দেখাবো গ্রোজা তো গ্রোজা আমার কাছে খুব মনে হয় নেই তো গ্রোজা আমার কাছে নেই এসকে এসের রয়েছে তবে এটা ডবল রিলোড স্পিড ডবল আর এটা রয়েছে ম্যাগজিন ডবল আমার কাছে কোনো লেজেন্ডারি নেই কারণ আমি খুব একটা এসকে এস নিয়ে খেলি না কারণ এসকে এ একটা প্রবলেম থাকে যে এনিমি যখন দৌড়াই তখন কিন্তু এনিমি গায়ে কিন্তু বুলেট লাগে না তো সেই জন্য খুব একটা আমি ইউজ করি না তবে আমি ড্র্যাগনাব ইউজ করি না করা নয় ড্রাগোন ইউজ করি কারণ ওটা আমাকে ভালোই লাগে কিন্তু এসকে এস আমাকে খুব একটা ভালো লাগে না এবার দেখা এম টু ফোর নাইন কোনো স্কিন আমার কাছে নেই ফার্মাসের রয়েছে আমার দুটো রয়েছে এটা হলো ফ্রিতে দিয়েছিল ফ্রিতে তোমরা পেয়েছিলে আর এটা আমি এখানে এমনি নিয়েছিলাম ডবল ড্যামেজে এটা আমি তুলেছি এবার দেখাবো যে ড্র্যাগন অব তো ড্র্যাগন অভের সব থেকে লেজেন্ডারি গান স্কিন যেটাকে বলা হয় সেটা আমার কাছে রয়েছে এই যে গান স্কিন এটা ওপি লেভেলের গান স্কিন এই স্কিনের ড্যামেজ যা দেয় না তোমাকে কী বলবো মানে র্যাঙ্ক র্যাঙ্গেমে তুমি যখন মারবে এনিমিকে এত ড্যামেজ দেয় মানে এনিমি ভয় পালিয়ে যাবে যে এত ড্যামেজ ভয় পড়ছে কি গান আছে ওর ওর হাতে এরকম একটা ব্যাপার তো এই গান স্কিনটা আমার কাছে রয়েছে তো তারপর দেখা তোমাদেরকে এক্স সেমেন্ট এক্স সেমেন্টের আমার কাছে অনেকগুলো লেজেন্ডারি রয়েছে যেমন এটা এটা আমি ইনকুবেটার থেকে তুলেছি এই গানস কিন্তু আমি নিয়েছি এটা আমাকে ভালোই লাগে কারণ এটা রেঞ্জ ডবল আছে আর এটা ফায়ার আছে আর এটা অফ ফায়ার থাকার মানে হলো যে হেডশট ভালো পড়ে তো আমি সেই জন্য রেট অফ ফায়ারটাকে বেশি ম্যাটার ইয়ে করে যে যে কোনো গেম খেলতে গেলে তোমার কিন্তু এটা অফ ফায়ারটা ম্যাটার করে কারণ সেখানে হেডশট পড়ার চান্সটা বেশি থাকে এটা আমার কাছে রয়েছে তার ডবল ড্যামেজের এটাও কিন্তু আমি নিয়ে রেখেছি এটাও কিন্তু লেজেন্ডারি ডবল ড্যামেজের রেঞ্জ প্লাস এটা আমি নিয়েছি এমনকি এটাও আমার কাছে রয়েছে এটা ডবল রেট ফার এটাও কিন্তু নিয়ে রেখেছি এমনকি এটাও আমার কাছে রয়েছে এছাড়া তোমাদের বলে দিই যে এই যে গান কিন্তু বলে আমাদের এই দুটো গানস কিন্তু সব থেকে বেস্ট এই দুটো গানস কিন কিন্তু হেভি লাগে এছাড়া ডবল রেট ফার এটাও কিন্তু ভালো যথেষ্টই ভালো বলতে গেলে তারপর দেখো এম সিক্সটি এম সিক্সটি আমাকে দুটো গান স্কিন রয়েছে তার মধ্যে একটা অ্যাবিলিটি দিয়ে একটা অ্যাবিলিটি ছাড়া তো এটা আছে অ্যাকুরেসি প্লাসের আর একটা অ্যাকুরেসি ছাড়া এই সরি এটা গান স্ক্রিন মানে কোনো অ্যাবিলিটি ছাড়া এটা এমনি তোমার এতে দিয়েছিল তোমার কি বলে এলিট পাসে দিয়েছিল তো সেখান থেকে এটা এমনি দিয়েছিলো বলে ওখানে জানোই কোনো অ্যাবিলিটি দেয় না তারপর দেখো এ নান ফোর সব থেকে ওপি লেভেলের গানস্কিন মানে একে ড্র্যাগন একের মতো ড্যামেজ দেয় বিয়াল্লিশ করে ড্যামেজ পরে একটা বুলেটে তো এই গানস কিনা আমি পারমানেন্ট তুলেছি কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছি যে এই গানস কিনা তোমরা কীভাবে পারমানেন্ট পাবে মাত্র একটা স্পিনে তো তোমরা আমার চ্যানেলে যাও গিয়ে দেখে নাও যে এটা কিন্তু ভিডিও দেওয়া রয়েছে যে তোমরা কীভাবে একটা স্পিনে পাবে এছাড়া এই স্ক্রিনটা রয়েছে বুয়া ইভেন্ট থেকে নিয়েছি এটা অ্যাকুরেসি প্লাস এটাতে ছত্রিশ সাঁত্রিশ করে ড্যামেজ দেয় এটাও ভালো এছাড়া এটা নিয়েছিলাম মানি হেস্ট ইভেন্ট এটা মানি হেস্ট ইভেন্ট এসেছিলো সেখান থেকে এটাকে তুলেছিলাম তো যাই হোক এরপর প্লাজমা প্লাসমা গানসকের কোনো স্ক্রিন আমার কাছে নেই এমনকি অগ গানের স্কিন আমি নি এছাড়া উডপিকার তো জানোই যে উডপিকার মানে র্যাঙ্ক গেমে দেয়নি আর তাছাড়া এখনও গেমের মধ্যে আসেনি সেই জন্য হয়নি এবার দেখাবো এস এম জি তো এস এম জির মধ্যে এটা একটু আছে ইউএমপির গান স্কিন এটা আমার কাছে পারমানেন্ট তুলতে পারিনি এটা আমার কাছে পারমানেন্ট রয়েছে এটা একসময় ফ্রিজ দেওয়া হয়েছিলো ডবল ড্যামেজ আর রেঞ্জ প্লাস তো এটা আমি একসময় নিয়েছিলাম এমনকি এটা এসেছিলো তোমার কিসে জানো ওয়েপন রয়্যালে তো সেটা কিন্তু পারমানেন্ট আমি তুলে রেখেছি এমনকি এই গান স্ক্রিনটাও রয়েছে এটাও কিন্তু আমি নিয়ে রেখেছি এমনকি এটা রয়েছে এটা রয়েছে অনেকগুলো গান স্কুন রয়েছে রয়েছে আমার কাছে ইউএমপির এছাড়াও দেখা যাচ্ছে এমপি ফাইভ তো এমপি ফাইভের দুটো স্ক্রিন রয়েছে এটা একটা এটা একটা এই দুটোই ডবল ড্যামেজ তবে একটা অ্যাকুরেসি মাইনাস একটা রেঞ্জ মাইনাস এই দুটো আমি নিয়ে রেখেছি এরপর দেখা ভিএসএস তো ভিএসএস এ কোনো গান স্কিন আমার কাছে নেই এবার সব থেকে মেইনলি তোমার যেটা দেখতে চা সেটা হলো এমপি ফরটি তোমরা অনেকেই বলে যে এমপি ফোরটি পোকার আমার কাছে নেই আমি আগেই বলছি কারণ আমি হলাম শর্ট গান ইউজার আমি দুটো কারণে মানে রকম এমপি ফরটি তুলি নি একটা হলো যে আমি খুব একটা এমপি ফর্টি ইউজ করি না আমি শর্ট গান ইউজার তো শর্ট গান আমি তুলে রেখেছি সেবার তোমার দেখিয়ে দেবো কিন্তু এমপি ফর্টি আমি ওই কারণে ইউজ করি না বলে নিই নি আর সব থেকে মেন কথা যে যখন পোকার এসেছিলো তখন আমি একটা দুটো নই আর আমি আশি থেকে পঁচাশিটা স্পিন করেছিলাম প্রিন কিন্তু আমাকে একটা ব্লুপ্রিন্ট দেয়নি তোমাদেরকে কী বলবো মানে খুবই রাগ উঠেছিলো আমার খুবই কষ্ট হয়েছিল যে এত মানে বুঝতেই পারছো আশি পঁচাশিটা স্পিন মানে কত ডায়মন্ড যায় একটা মাত্র একটা স্পিন করতে চল্লিশ ডায়মন্ড লাগে সেখানে আশি পঁচাশিটা স্পিন করতে বুঝতেই পারছো তো সেই সময় খুব রাগ উঠেছিলো যে একটা ব্লু প্রিন্ট দেয়নি অতগুলো স্পিন করার পরেও তো সেখানে আমার একটা ব্লু প্রিন্ট দিলেও কিন্তু আমি একটা লাল বা নীলটা তুলতে পারতাম কিন্তু সেখানে আমাকে বারো তেরোটা ইভলিউশন স্টোন দিয়ে ভরিয়ে দিয়েছে কিন্তু একটা ব্লু প্রিন্ট দেয়নি তো সেখানে আমি তুলতে পারিনি তো এরপরে যখন আসবে আমি নিয়ে নেব সেটা অসুবিধা নেই কিছুদিনের মধ্যে আসবে আমি কিন্তু সেখানে পোকার তুলে নেবো এরপর দেখা যায় পি নাইনটি তো পি নাইনটি এটাই শুধু আমার কাছে রয়েছে ডবল রেঞ্জের এটাই শুধু রয়েছে আর কিছু নেই সিজি ফিফটিন তো এখন গেমের আমাদের নেই বললেই চলে তো সেটাও কিন্তু নেই কোনো রকম এটা স্ক্রিন রয়েছে এটা এমনি এসেছিল এলিট পাসে তারপর এরপর দেখাবো তোমাদেরকে শর্ট গান তো শর্ট গানে এই স্ক্রিনটা আমি তুলেছি খুব কষ্ট করে তুলেছি আর মানে কি বলো তোমাদেরকে ইনকুপেটার থেকে এই স্ক্রিনটা তুলতে আমার মানে অনেক ডামান্ড গেছিলো তো সেখান থেকে আমি কিন্তু তুলেছিলাম তো এই গান স্ক্রিনটা কিন্তু ওপি লেভেলের একটা স্কিন রেট অফ ফায়ার আপ আছে আর রেঞ্জ আছে ডবল মানে ওপি লেভেলে কাজ করে এম এইটিন এইটটি সেভেনের মতো এটি এই যে গান স্কিনটা ইউজ হয় এটার আমার কাছে অনেকগুলো স্কিন রয়েছে এতগুলো স্কিন আমার কাছে রয়েছে আমার কাছে অনেকগুলো স্কিন রয়েছে এই গান স্ক্রিনটার এরপর দেখবো স্পাস তো স্পাসের আমার কাছে তিন চারটে গান স্কিন রয়েছে এই তিনটে গান স্কিন আমার কাছে রয়েছে আর এম এইটিন আমি তুলিনি কারণ এম এইটিন ব্যাপার হচ্ছে যে দুটো গান স্কিনে দুটোই কিন্তু ভালো ছিল কিন্তু সেখানে প্রচুর ডায়মন্ড খরচ হবে মানে তিন চার হাজার টামার চলে যাবে তো সেই হিসেবে আমি সেই জন্য আমি তুলিনি কারণ এই যে দুটো বুলেটের শর্টগান এটা আমি খুব একটা ইউজ করি না করি না করা নয় তবে আমার কাছে এম টেনটা বেশি ভালো লাগে এম টেনটা আমাকে বেশি হেভি লাগে খুব সুন্দর লাগে তো সেই জন্য আমি এটাই ইউজ করি এরপর দেখা স্নাইপার তো স্নাইপারের এটা আমার কাছে নেই শুধু এটাই স্কিন রয়েছে কিন্তু এটার কোনো অ্যাবিলিটি নেই এটা একসময় ইলেট পাশে দেওয়া হয়েছিলো তারপর কান নাইনটি এটা আমার কাছে অনেকগুলো স্ক্রিন রয়েছে এটা যেমন রয়েছে ডবল ড্যামেজের তারপর এই স্ক্রিনটা রয়েছে এই স্ক্রিনে রয়েছে এই স্ক্রিনটা রয়েছে অনেকগুলো স্কিন রয়েছে আর এম এ টু বি এখনো কোনো মানে অ্যাবিলিটির স্কিন আসেনি তো সেই জন্য এখানে কিন্তু নেই এরপর দেখো পিস্তল তো পিস্তলে তোমরা বুঝতেই পারছো যে ডিজার্টি গল এক সময় দিয়েছিল তো ডিজার্টি গলটা তুলে রেখেছিলাম এমনকি জি এইটিনও দিয়েছিলো তো জিএটিনটাও নিয়ে রেখেছি এছাড়া এম এইটিন সেভেন্টি থ্রি তো এই গান স্কিনটা এখান থেকে তুলেছে আমাকে খুব ভাল লাগে এই স্কিনটা কিন্তু কোনো অ্যাবিলিটি নেই এটা একটা প্রবলেম কোনো অ্যাবিলিটি নেই আমার খুব ভালো লাগে তো তারপর তোমরা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এম ফাইভ হান্ড্রেডটা কোনো স্কি এখানে আমার কোনো স্কিন নেই ট্রিটমেন্ট গানেও কোনো স্কিন আমার কাছে নেই মানে আমি খুব একটা টাকা খরচা করি না যেটুকু করি যেটুকু দরকার সেটুকুই আমি করি খুব একটা খরচ করি না কারণ আমার খুব মায়া লাগে খুব কষ্ট লাগে বেশি বেশি টাকা খরচ করতে এরপর দেখো মেলি তো মেলিতে কী রয়েছে এখানে দেখতে পাচ্ছি এই যে স্কিনটা এটা আমি তুলেছিলাম তোমার টোকেন এক্সচেঞ্জ করে এমনি নর্মালি কোনো লেজেন্ডারি গান স্কিন আমি তুলিনি কোনো রকম লেজেন্ডারি প্যান আমি তুলিনি এছাড়া প্যারাঙ্গের স্কিন আমার কাছে অনেকগুলোই রয়েছে এটা রয়েছে এটা রয়েছে এটা রয়েছে ঠিক আছে তো আমি এগুলো আছে বলে আমি আর কোনো লেজেন্ডারি তুলিনি এমনকি ব্যাটারি স্ক্রিনটা নিয়ে রেখেছি এই ব্যাটের স্ক্রিনটা টপ আপে এসেছিলো তো এই ব্যাটের স্ক্রিনটা এখনও মনে হয় আছে তো এটাও কিন্তু আমি নিয়ে রেখেছি এমনকি এটা রয়েছে এটা রয়েছে এটা রয়েছে আরে ভাই কত পাঠাচ্ছিস তো এখানে এই আছে এটা রয়েছে এটা রয়েছে এটা রয়েছে অনেকগুলো স্ক্রিন আমার কাছে রয়েছে প্রচুর স্ক্রিন আমার কাছে রয়েছে লাঠির স্ক্রিনটা ব্যাট যেটা বলে কাটানা স্ক্রিন একটাই রয়েছে এটা এইট পাশে দিয়েছিলো বলে আর অন্য কিছু নেই নি এরপর তো তোমরা দেখাবো যে আমার ইমোট কালেকশান কী কী রয়েছে তো ইমোট কালেকশান খুব একটা ভালো নয় আমার যেটুকু রয়েছে যেটুকু দরকার সেটুকু আমি নিয়েছি কোনো লেজেন্ডারি ইমোট আমি নিই নি কারণ লেজেন্ডারি ইমোট নিতে প্রচুর ডায়মন্ড লাগে অত ডায়মন্ড আমরা ড্রেস করতে পারি না কারণ আমিও তোমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলে আমারও মানে টাকা খরচ করতে খুব গায়ে লাগে তো সেই জন্য খুব একটা খরচ করি না তো যেটুকু দরকার যেটুকু নিতে হয় সেটুকুই নিয়েছি তো তোমাদের বলে দিই এটাই আমার কাছে ইমোট রয়েছে লাল ইমোটটা রয়েছে এটা রয়েছে তারপরে এটা রয়েছে এটা রয়েছে এটা রয়েছে তারপর এটা রয়েছে তোমার দেখতে পাচ্ছি একটা একটা করে পরপর কোনটা কোনটা যেগুলো ভালো লাগে সেগুলো ইউজ করি বেশি তো আমার কাছে ভালো সেগুলো লেজেন্ডার রিমোট নেই আমি খুব একটা নিই নি তারপরে এটা রয়েছে তারপরে এটা রয়েছে এটা রয়েছে এটা রয়েছে তোমার পরপর দেখতে থাকো ইমোট আমার কাছে প্রচুর রয়েছে একটা দুটো এরকম যে তা নয় প্রচুর ইমোট আমার কাছে রয়েছে কিন্তু আমি খুব একটা মানে লেজেন্ডার রিমোট নিইনি এরপর দেখা ভেইকেল মানে গাড়ির কালেকশান তো গাড়ির কালেকশান আমাকে ভালোই রয়েছে এই স্ক্রিনটা আমার কাছে রয়েছে এই যে টোটো স্ক্রিন আমাকে হেভি লাগে অস্টাম লাগে তো এই স্ক্রিনটা আমি নিয়ে রেখেছি এমনকি মোটর বাইকের এই স্ক্রিনটা আমাকে হেভি লাগে বলে আমি এই স্ক্রিনটা শুধু নিয়েছি এমনকি এখানে দেখতে পাচ্ছ এই যে গাড়ির স্ক্রিন এই যে যেটা ল্যাম্বর কিনে বলা হয় তো এই স্ক্রিনটা খুব ওপি লাগে র্যাং গেম খেলতে গিয়ে যখন এই স্ক্রিনটা চড়ে যখন ঘোরাঘুরি করে তখন আমাকে ওপি লেভেল লেভেলের লাগে তো সেই জন্য এই স্ক্রিনটা আমি তুলে রেখেছি এরপর দেখা ব্যাকপ্যাক তো ব্যাকপ্যাক আমার কাছে প্রচুর রয়েছে তোমরা পরপর শুধু দেখতে থাকো আমার কাছে প্রচুর ব্যাকপ্যাক রয়েছে মানে কী বলবো তোমাদেরকে প্রচুর ব্যাকপ্যাক নিয়ে গেছি কারণ আমাকে ব্যাক প্যাকটা হেভি লাগে কারণ আমি যখন দৌড়াই মানে একজন অলক হয়ে যখন আমি দৌড়াই গেমের মধ্যে তখন কিন্তু পিছন দিতে ব্যাক প্যাকটা দেখতে পাওয়া যায় তো ব্যাক প্যাকটা আমাকে হেভি লাগে বলে আমি কিন্তু এই ব্যাক প্যাক নিয়ে রেখেছি ভালো ভালো ব্যাক প্যাক কিন্তু আমি নিয়ে রেখেছি সেই জন্য আমি কিন্তু ব্যাক প্যাক আমার খুব পছন্দ লাগে ভালো লাগে বলে নিয়েছি এরপর লুটবক্স লুট লুটবক্স অনেকগুলোই রয়েছে একটা দুটো নয় অনেকগুলোই এই লুটবক্স রয়েছে পরপর তোমার দেখতে থাকো যে আমার কাছে কিন্তু অনেকগুলো লুটবক্স রয়েছে তুমি দেখতে পাচ্ছ পরপর একটা করে দেখতে থাকো অনেক লুটবক্স রয়েছে এরপর ফলে দেখবো সাববোর্ড সাববোর্ডে কিছু কিছু লেজেন্ডারি সাববোর্ড আমার কাছে রয়েছে যেমন এটা একটা এটা একটা বলতে পারো এটা খুব ভালো তারপরে তাছাড়া সব থেকে ভালো যেটা লাগে এই যে এটা সাববোর্ডটা এই সাব আমাকে ওপি লেভেলে লাগে এটা তারপরে এটা এই দুটো সাব বোর্ড আমাকে ওপি লাগে এই দুটো আমাকে সবথেকে ভালো লাগে কারণ এটা ইউনিক একটু আলাদাভাবে মানে তৈরি করা হয়েছে এক সময় এলিট পাশে এসেছিলো তো এই যে সাব বোর্ড তোমার দেখতে পাবে না গেমের মধ্যে কোথাও তোমার স্টোর থেকে কিনতে পারবে না এটা খুব রেয়ার বলতে পারো এই যে সাববোর্ডটা তুলে রেখেছিলাম আমি এমনকি তোমার পরপর দেখতে থাকো কতগুলো সাব বোর্ড আমার কাছে রয়েছে প্রচুর সাব বোর্ড আমার কাছে রয়েছে এই সাব বোর্ডটাও ভালো লাগে এই সাব বোর্ডটা খারাপ নয় ভালোই লাগে তাছাড়া অনেক সাববোর্ড কিন্তু আমার কাছে রয়েছে প্রচুর 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 কিন্তু সাব বোর্ড আমার কাছে রয়েছে দেখতে পাচ্ছ কতগুলো রয়েছে এরপর প্যারাসুট কালেকশন তো প্রচুর রয়েছে একটা দুটো নয় অনেক 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 কালেকশান রয়েছে ঠিক আছে এগুলো হলো ব্যাপার এগুলো আমার কাছে রয়েছে এবার কথা হলো যে আমার কাছে কী কী ড্রেস কালেকশান রয়েছে তোমরা অনেকেই বলতে হবে ড্রেস কালেকশান কী কী রয়েছে তো তোমাদেরকে বলে দিয়ে ড্রেস কালেকশান দেখাবো তো তার আগে দেখায় যে আমার কাছে ভল্টে কি কী আদার্স জিনিস রয়েছে মানে আদার্স জিনিস আমি কি কী তুলে রেখেছি সেটা আগে দেখাবো যেখানে আমি আদার্সে আসলাম আদার্সে দেখাচ্ছে আমাকে তিনটে ম্যাজিক কিউব রয়েছে একটা দুটো নয় তিন তিনটে ম্যাজিক কিউব রয়েছে এমনকি ইভোলিউশন স্টোন নটা রয়েছে এই নটা থাকার কারণ একটাই যে যে সময় পোকারি মেকারি এসেছিলো সেখানে আমি আশি পঁচাশিটা স্পিন করেছিলাম সেখানে আমাকে বারো তেরোটা ইভোলিউশন স্টোন দিয়েছিলো কিন্তু একটা ব্লুপেন্ট দেয়নি তো এই জন্য আমার কাছে গাদা গাদা ইভোলিউশন স্টোন পড়ে রয়েছে আমি প্রায় ছ সাতটা ইউজ করেছিও তবুও আমার কাছে এখনও নটা পড়ে রয়েছে এমনকি এই যে ব্লু এই ব্লু কিন্তু মিস্টার টিপোলার ভাই আমাদের ইউজ করে তো মিস্টার টিপোলার স্যারের জন্য এই এই যে দেখতে পাচ্ছি ব্লু এটা সেই সময় এসেছিল তো আমি সেই সময় ইউজ করিনি কারণ আমার ওখানে গানস ওখানে যে সরি গানস স্ক্রিন বলছি ওখানে যে ড্রেসগুলো দেওয়া হয়েছিলো সেই ড্রেসগুলো সবাই নিয়েছিল তো সবাই নিলে তো সেই জিনিসটা রেয়ার থাকে না তো সেই জন্যই আমি এটা ইউজ করিনি কারণ ব্যাপার হচ্ছে যে এই প্রিন্টের সঙ্গে তিনটে আরও ইভলিউশন স্টোন লাগছিল তো সেই সময় আমার কাছে যেটা ইভলিউশন স্টোন ছিল কি ছিল না আমি ঠিক মনে পড়ছে না কিন্তু আমার মনে হচ্ছিলো যে এই একটা ব্লুপ্রিন্ট মানে দিয়ে একটা মানে ড্রেস নিতে গিয়ে আমার তিন তিনটে বা চারটে পাঁচটা করে ইভোলিউশন স্টোন মানে ইভলিউশন স্টোনটা চলে যাবে তো সেই জন্য আমি ইউজ করিনি অনেকেই করেছিলো সবাই করেছিল বলতে গেলে তো আমি সেটা ইউজ করিনি আমি এটা রেখে দিয়েছি এমনকি তোমাদেরকে বলে দিই এখানে লেভেলেটের কার্ড আমার কাছে দুটো রয়েছে এমনকি যে এফ এফ টোকেন এই টোকেনগুলো আমার কাছে রয়েছে অনেক এছাড়া এই যে টোকেন দেখতে পাচ্ছি এই টোকেনটা অনেক রেয়ার টোকেন এই টোকেনটা তখনকার টোকেন তোমাদেরকে বলে দিই আমি অনেক পুরোনো প্লেয়ার বলতে পারো কিন্তু প্রথম দিকে আমি খুব একটা টাকা খরচ করতাম না আমি প্রায় প্রথম দিকে ছয় সাত মাস আমি টাকা খরচই করিনি কারণ আমি প্রসেসটাই জানতাম না যে কীভাবে টাকা রিচার্জ করে কোথায় থেকে করে কীভাবে করে আমি কিছু জানতাম না আমি এতটাই ছিলাম প্রথম দিকে যে আমি স্কোয়াডেও খেলতে জানতাম না যে কীভাবে স্কোয়াডে খেলা আমি জানতাম যে একা একাই খেলতে হয় একা একাই স্টার্ট করে দিতাম গেমে ঢুকে স্টার্ট করে আমি গেমে ঢুকে যেতাম এরকম আমি নুব ছিলাম সেই সময় তো সেই সময় এই টোকেনগুলো দেওয়া ছিল এই টোকেনটা তখনকার যখন টপ ক্রিমিনাল বান্ডিল যে সবুজ কালার নীল কালার হলুদ কালার যে টপ ক্রিমিনাল বান্ডিল সেই সময় এই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা যেত এই টোকেন দিয়ে তোমরা কিন্তু একটা সবুজ কালারের একটা টপ ক্রিমিনাল বান্ডিল ছিল সেটা এক্সচেঞ্জ করা যেত তো সেই টোকেনটা তখনকার মানে বুঝতে পারছো টপ ক্রিমিনাল বান্ডিলের সময়ের প্লেয়ার আমি তো সেই সময় বুঝতে না বলে এই টোকেনটা থেকে যেত থেকেই গেছে আমি ইউজ করিনি বা এটাকে আমি কিন্তু এক্সচেঞ্জ করিনি বুঝতেই পারছো তারপর তোমার দেখাচ্ছি এখানে আমার কিন্তু ওয়েপেন রয়্যাল ভাউচার এখানে চুয়াল্লিশটা রয়েছে এছাড়া ওয়েপেন ডায়মন্ড ওয়েল ভাউচার সরি ডায়মন্ড রয়্যাল ভাউচার আমার কাছে চুয়াল্লিশটা রয়েছে ওয়েপন রয়াল ভাউচার ষোলোটা রয়েছে এমনকি ইনকুবেটার ভাউচারও রয়েছে আমার কাছে দশটা আরও রয়েছে তো সেগুলো তোমার দেখাচ্ছি তো এখানে এগুলো যে ডায়মন্ড এক্স ডায়মন্ড কেনার সময় কিছু কেনার সময় এগুলো এক্সচেঞ্জ করতে হয় মানে খুব কম দামে পাওয়া যায় তো সেটাও রয়েছে আমার কাছে আমার কাছে তারপরে এখানে যে নেম চেঞ্জ কার্ড আমার কাছে তিনটে রয়েছে কিন্তু আমি ইউজ করি না কারণ আমার এই নামটা আমার মানে ইউটিউব চ্যানেল এই নামে রয়েছে তো আমি নামটা চেঞ্জ করতে পারি না আর দ্বিতীয়ত আমি এই নামটা চেঞ্জ করতেও চাই না এমনকি এই স্টাইলটাকেও আমি চেঞ্জ করতে চাই না এই স্টাইলটা এই স্টাইলে রাখতে চাই ওই জন্য আমার তিনটে পড়েই রয়েছে আমি ইউসই করি না যদি গিফট করা যেত আমি তোমাদেরকে গিফট করে দিতাম কিন্তু গিফট করা যায় না বলে পড়েই আসে এছাড়া লেভেল সিক্সের কার্ড রয়েছে তিনটা এছাড়া এখানে টাইমিং যেগুলো ওইপেন ডায়মন্ড আসলে টাইমিং তিনটে তিনটে এখানে তেরোটা করে রয়েছে তারপর তোমার দেখা যায় যে এখানে আরও অনেক কিছু রয়েছে এই যে টোকেনটা এই টোকেনটা অনেক পুরোনো টোকেন যারা পুরোনো প্লেয়ার আমার ভিডিও দেখছো তারা জানো এই টোকেনটা কতটা পুরনো টোকেন এই টোকেনটা আমি ইউজ করতে জানতাম না সেই সময় সেই সময় আমি গেমটা কিছুই বুঝতাম না এখন যেমন খুবই মানে খুব ভালোভাবে বুঝি সেই সময় আমি কিছুই বুঝতাম না তো সেই সময় এই টোকেনটা দিয়েছিলো ঠিক কিন্তু আমি ইউজ করতে জানতাম না বলে এই টোকেনটা থেকেই গেছে বুঝতেই পারছো তারপরে এখানে দেখছো পিঙ্ক ডায়মন্ড এটা এগারোটা মতো রয়ে গেছে তারপরে এই টোকেন এই টোকেন এইগুলো আমার কাছে থেকে গেছে এই টোকেনটা থেকে গেছে এই টোকেন হয়ে গেছে এমনকি রকেট টোকেন আমার কাছে আটটা এক্সেস হয়ে গেছিলো মানে আমি লুডো ইভেন্ট থেকে সব কিছু নিয়েছি তারপরেও আটটা বেশি ছিল মানে আমি এক দু দিনের মধ্যে কমপ্লিট করেছিলাম আমি প্রচুর 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 আমি কিন্তু মানে গেম খেলেছিলাম যাতে করে রকেট টোকেন বেশি বেশি করে পেতে হয় আর আমি বেশিরভাগই খেলছিলাম ওয়ান ভারসাস টু বা ওয়ান ভার্সাস ফোর যাতে করে বেশি টোকেন পাওয়া যায় তো বুঝতে পারছো এটা হলো আমার তোমার এমনি কালেকশন আদার কালেকশন এবার তোমাদেরকে ফ্যাশন কালেকশন দেখা ফ্যাশন কী রয়েছে তো ফ্যাশন কালেকশন একদিনে দেখতে থাকো আমার ফ্যাশন কালেকশন মানে মাথার কী কী জিনিস রয়েছে দেখতে পাচ্ছ পরপর দেখে থাকো তোমরা একদিকে দেখতে থাকো আমি আর মানে একটা টাকা ট্যাপ করে দেখাচ্ছি না তোমার পরপর দেখে নাও আমার কাছে খুব একটা ভালো কালেকশন নেই তবে যেটুকু আছে মানে চলে যায় এরকম আর কি খুব একটা লেজেন্ডারি লেজেন্ডারি আমি কিন্তু মানে ড্রেস তুলি না কারণ আমার কাছে গান স্কিনটাই ম্যাটার করে তারপর এটা দেখো এখান থেকে তোমার দেখে দিচ্ছি চশমার কালেকশন কি কী রয়েছে আরে ভাই কত পাঠাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু রয়েছে এখানে অনেক কিছুই রয়েছে তবে ভালো কিছু নেই আগে বলছি নুবের কালেকশন নুব কালেকশান বুঝতেই পারছো এগুলো কালেকশন আমার কাছে রয়েছে এরপর দেখা হয় যে আমার কাছে মানে ভেস্ট ভেস্ট কি কী আছে জামা কাপড় কী কী রয়েছে তো এখানে পরপর দেখে থাকো কী কী আমার কাছে রয়েছে আমি মানে সবগুলো এগুলো মানে দেখতে পাচ্ছ এগুলো সবগুলো আমার কাছে ফেভারেট আমি সবগুলো নিয়েই খেলতে পছন্দ করি আমার কাছে কোনোটা খারাপ বা কোনোটা ভালো নয় তো আমার কাছে সবগুলোই কিন্তু আমাকে ভালো লাগে তো সবগুলোই নিয়ে কম বেশি করে খেলি কোনো দিন আমি কোনো ড্রেস আমি এক নাগারে পড়তে ভালোবাসি না অনেকেই যেমন একটা ড্রেস মানে এক নাগারে পড়তে ভালোবাসে ওটাকে নিজের ইউনিকনেস ভালো হয় কিন্তু আমার কাছে সেরকম ব্যাপার নয় আমাকে সব ড্রেসই ভালো লাগে সব ড্রেসে আমি দিন চার দিন তিন দিন করে পরতে থাকি এবং সেই ড্রেস পরে আমি খেলি আমার কাছে সব ড্রেস আমার পড়তে ভালো লাগে একই ড্রেস পরে বিরক্তিকর লাগে সেখানে আমি পড়ি না তো সেখানে এবারে তোমার দেখায় যে প্যান্টে কালেকশন তো প্যান্টের কালেকশন পরপর দেখো আমার কাছে অনেক রকম প্যান্ট রয়েছে পরপর পরপর তোমার দেখতে থাকো অনেক রকম প্যান্ট কিন্তু আমার কাছে রয়েছে অনেক ভালো ভালো রয়েছে অনেক খারাপ খারাপও রয়েছে অনেক নুব নুব নোকরা টাইপেরও রয়েছে যে যা ভাবে তাই ভাবো আর কি বলবো এখান থেকে তোমার দেখা যায় জুতার কালেকশন জুতার কালেকশন কী কী রয়েছে দেখতে পাচ্ছো আমি আর দেখাচ্ছি না একটা ট্যাপ ট্যাপ করে তোমরা পরপর দেখে নাও কারণ ভিডিওটা অনেক বড়ো হতে চলেছে তোমার এখান থেকে দেখে নাও যে আমার কাছে কী কী কালেকশন রয়েছে বোঝা গেলো এবার মেয়েদের কালেকশন দেখাতে পারছি না কেন কারণ আমাকে ক্যারেক্টার ছেলে করা রয়েছে তো আমাকে ক্যারেক্টার কিন্তু মেয়ে করতে হবে তাহলেই কিন্তু আমি মেয়েদের কালেকশন দেখাতে পারবো তা আগে আমি একটা মেয়ে ক্যারেক্টার করে নিই এখানে আমি ক্লিক করে নিলাম এখানে ক্লিক করার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার কাছে কালেকশান কী কী রয়েছে সেখানে এখানে আমি তোমাদের দেখাচ্ছি এবার ভল্টে গিয়ে যে মেয়েদের ড্রেসের কালেকশান আমার কাছে ভালো রয়েছে ছেলেদের থেকে বলতে গেলে মেয়েদের কালেকশন ভালো রয়েছে জানি না কেন কিভাবে কি হয়ে গেছে আমি তো মেয়েকে একটা নিয়ে খুব একটা খেলি না আর আমি এমনিতেও খুব একটা মানে কোনো যাতে কোনো কিছু টপ আপ করে নিই না তাও কেন আমার খুব বেশি হয়ে গেছে আমি জানি না সেখানে দেখতে থাকো পরপর আমার কাছে কত কালেকশান রয়েছে এটা হলো মেয়েদের কালেকশান এটা আমাকে সেরা লাগে ভাই আমি তোমাকে কী বলবো এটা আমাকে সেরা লাগে ওপি লেভেল লাগে এই যে মাথার এটা আমাকে হেভি লাগে তো এটা আমার খুব পছন্দ ছিল একসময় আমি খুব 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 খেলতাম তো তারপর তোমার দেখতে থাকো পরপর আমাকে কত কালেকশান রয়েছে এবার দেখায় চশমার কালেকশন তো চশমা মেয়েদের চশমার কালেকশানও ভালোই রয়েছে খারাপ নেই পরপর তোমার দেখতে থাকো এবার দেখাবো মেয়েদের ড্রেসের কালেকশান কী কী রয়েছে এখানে অনেক রকম ভালো ভালো ড্রেস আমাকে যে রয়েছে পরপর তোমার দেখতে থাকো ভালো ভালো ড্রেস আমি তুলে রেখেছি আমাকে ভালোই লাগে তো ব্যাপার হচ্ছে আমি মেয়ে মেয়েকে একটা নিয়ে খুব একটা খেলি না যখন বন্ধুরা একটু প্রেশার দেয় লেডিকে একটা নিয়ে খেলার জন্য তখনই একটু খেলি তাছাড়া আমি খুব একটা খেলতে পছন্দ করি না তো এখানে দেখতে পাচ্ছো অনেক কালেকশন কিন্তু মেয়েদের কালেকশান আমার কাছে ভালোই রয়েছে খারাপ নেই তো এখান থেকে দেখতে পাচ্ছো এরপর তোমার দেখা যাচ্ছে যে প্যান্টের কালেকশান কী কী রয়েছে মানে এই প্যান্ট বলে না কী বলে কে জানে তো এখানে দেখতে পাচ্ছ কী কী কালেকশান আমার কাছে রয়েছে অনেকগুলোই রয়েছে আমার কাছে ভালো ভালো কালেকশন রয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছো যে এটা এগুলো হলো সব মেয়েদের কালেকশান এবার জুতার কালেকশান মেয়েদের আমার কাছে কয়েকটা জুতো আমার খুব ভালো লাগে যে জুতোগুলো তার মধ্যে এটা একটা যে জুতোটা পড়েছে এই জুতোটা আমার খুব ভালো লাগে মানে সামনাসামনি হলে হয়তো নিয়ে নিতাম মানে কী বলবো আর কি মানে এতটাই ভালো লাগে আমাকে জুতোটা তো এই জুতোটা আমার খুব ভালো লাগে তাছাড়া তোমার আর একটা জুতো আছে ওই জুতোটা গেলো কোথায় তো দুটো জুতো আমার খুব ভালো লাগে তো ভাই কোথায় গেল দেখতে পাচ্ছি না এখানে তো এখানে দুটো আমার খুব ভালো লাগে এই দুটো আমার কাছে রয়েছে তারপর এমনি নর্মালি এই ড্রেসটা রয়েছে এই ড্রেসটা খুব একটা মানে আমি ওপেন করিনি বলে এখানে কিন্তু থেকে গেছে এখান থেকে আমি আর বের করিনি এটি হলো কালেকশন তারপর তোমার ক্রেটসা দেখা যায় ক্রেটসা কী কী রয়েছে আর কিছু নেই তারপর তোমাদের বান্ডিল কী রয়েছে বান্ডিল দেখে দিচ্ছি এটা একটা বান্ডিল আমি ওপেন করিনি এই বান্ডিলটা ওপেন করার জন্য আমি ওপেন করিনি আমি এখানে রাখিনি আমি ওপেন এখানে করতে পারি কিন্তু আমি করলাম না এখানে আছে এখানে আমাকে ভাল লাগে দেখতে একবারে দেখতে পাই বলে তো এখান থেকে এই ড্রেসটা আমার কাছে রয়েছে এমনকি এটা রয়েছে এটাও কিন্তু আমি নিয়ে রেখেছিলাম এটাও আমার কাছে রয়েছে এমনকি এই ড্রেসটা আমাকে ওপি লাগে মানে এটা গোল্ড রয়্যালে দেবে ভাবাই যায় না একসময় গোল্ড রয়ে দিয়েছিল তো গোল্ড রয়ে এত সুন্দর ওপ্পি লেভেলের ড্রেসটা দিয়েছিল এটা আমি তুলে রেখেছি আমাকে খুব ভালো লাগে এই ড্রেসটা বিশেষ করে মাথার স্টাইলিশটা খুব সুন্দর করেছে তার মধ্যে একটা গোলাপ ফুল দেওয়া একটা কাঠির মতো একটা চুলের মাঝখান দিয়ে মানে বসিয়েছে সেটা সেই মানে কালেকশনটা খুব ভালো লাগে তাছাড়া তোমার দেখা যাচ্ছে এই এটাও কিন্তু গোল্ড রয়্যালে দিয়েছিলো এটাও কিন্তু আমার খুব ভালো লেগেছিল এইটাও কিন্তু আমাকে ওপি লেভেলে লেগেছে মানে ভাই দারুণ একটা জিনিস তৈরি করেছে গ্যারানা ফ্রি ফায়ার তো এই জিনিসগুলো আমার কাছে রয়েছে এমনকি পাওয়ার ইউপিএসতে দেখতে পাচ্ছি এগুলো তো প্রচুর সবার কাছেই রয়েছে তো এইগুলো তো সবার কাছে রয়েছে সবাই কিন্তু নিয়ে রেখেছো তো যাই হোক এই ছিল আমার কালেকশান কিছু যদি মানে আমি জানি খুব একটা ভালো কাজ আমার কাছে নেই মানে নর্মাল একটা কালেকশান রয়েছে তবুও বলছি যে যা তোমার দেখতে চাইছিলো তাই তোমার দেখালাম তোমরা এখন হয়তো গালাগালি করতে পারো যে কী কালেকশান দেখালে তো যাই হোক আমি খুব একটা ডায়মন্ড টভা করতে আমি মানে মানে পারি না অনেকটা প্রবলেম থাকে ব্যাকগ্রাউন্ডে অনেক প্রবলেম রয়েছে যে প্রবলেমের জন্য কিন্তু করতে পারি না তো এইবার তোমার দেখাবো যে পেট কালেকশান পেট কী কী রয়েছে এক দুটো বাদ দিয়ে প্রায় প্রত্যেকটা পেট আমার কাছে রয়েছে এখান থেকে মিস্টার ওয়েগার আমি কিন্তু নিয়ে রেখেছি এমনকি এটা যেটা দেখতে পাচ্ছো ফ্যাল করে তো দিয়েছিলো একসময় এটা রয়েছে এমনকি রোবোপেড রোবোপেড তোমরা ফ্রিতে নিয়েছো কিন্তু আমি অনেক আগেই পেয়েছিলাম অনেক আগে পেয়েছিলাম মানে কি আমি অনেক আগেই মানে ডায়মন্ড টপ আপ করে আমি নিয়েছিলাম তারপরে দেখাচ্ছি ফক্স পেড এই পেডটাও কিন্তু তোমরা দেখিয়ে দিয়ে ফক্স পেডটাও কিন্তু আমি মানে একসময় রিচার্জ করে নিয়েছিলাম তো এই পেডটা আমার খুব ভালো লাগতো এক সময় কারণ স্টাইলিশটা খুব সুন্দর সেজন্য আমি নিয়ে রেখেছিলাম এমনকি তোমাদেরকে আরও দেখাচ্ছি যে এখান থেকে বিড়ালের এই স্কিন খুব টপ লেভেলে লাগতো যখন প্রথম প্রথম যখন গেমে একটা পেড পেয়েছিলাম তার মধ্যে এটাই পেয়েছিলাম এবং এই পেডটা কিন্তু মানে ও পিলেগুলো একটা আমাকে লাগতো এত সুন্দর স্টাইলিশ করেছিলো একটা মানে তারার মতো একটা ফুলঝুরির মতো ডিজাইনটা খুব ভালো লেগেছিলো এমনকি এখানে এই পেটটাও রয়েছে এই পেটটা আমাকে একসময় খুব ভালো লাগতো আমি খুব নিয়ে খেলতাম খুব আনন্দ লাগতো এই পেটগুলো যখন নিয়ে খেলতাম এখন তো মানে রোবো পেট এমনকি নতুন নতুন ওয়েগার পেয়েও কিন্তু অতটা আনন্দ লাগে না যতটা এই সব পেট নিয়ে একসময় খেলতাম তোমাদেরও আশা করি সেই সময় খুব ভালো লাগতো এছাড়া এখানে একটু আছে এই পেটটাও আমাকে যে রয়েছে এই পেটটা আমাকে একসময় খুব ভালো লাগতো মানে হেভি লাগতো আমাকে একসময় তখনকার আনন্দ একটা আলাদাই আনন্দ এমনকি যখন নতুন নতুন পান্ডা বেছিলাম তখন সেই আনন্দ বলার না সেই আনন্দটা একটা আলাদা লেভেলে আনন্দ ছিল যারা নতুন নতুন গেম খেলতে শুরু করেছিল সেই জিনিসগুলো যখন নতুন করে দেখো তখন কিন্তু একটা আলাদা আনন্দ লাগে তো এরকম একটা ব্যাপার একটা থেকেই যায় তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান সেট করতে ভুলবে না কারণ তোমার টিপস অ্যান্ড টিক্সের ভিডিও এমনকি ইভেন্টের ভিডিও এমনকি তোমরা মানে কি ইভেন্ট আসবে সেগুলোর ব্যাপারে বলা সবগুলো কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা